বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ভারতের কলকাতার অমর্ত্য সেন, অনেকে নাম শুনে থাকবেন জেনে থাকবেন, কয়েক বছর আগে তিনি তার এক গবেষণার জন্য নোবেল পুরস্কার, সবচাইতে বড় পুরস্কার দুনিয়ার, এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। তার গবেষণা কি ছিল, কোন গবেষণার জন্য এত বড় পুরস্কার পেতে যাচ্ছিলেন, তিনি গবেষণা করে দেখিয়েছেন খাদ্য, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। আশ্চর্য, আপনাদের একটা চাহিদা আছে কথা, আমি বয়ান করতেছি মাঝখান ধরে দিতে হবে, যেটা ও কয়েন আজিব তামাশা, মাথায় যে কত বুদ্ধি আল্লাহ, আমি বয়ান এক লাইনে করতেছি, এখন স্লিপে আরেকটা লেখাতে যেটাও কিছু বললেন, এগুলো কোনো কথা? আপনারা কি আমাদেরকে একটা ফালতু মানুষ মনে করতেছেন? হ্যাঁ, সাহসটা করলেন কেমন স্লিপ দেওয়ার? আজকে হুজুর বসা, আমি উঠে চলে যেতাম এখন। আপনারা আগে আমাকে দিতেন আপনাদের কি মৌজু আছে, যে এই বিষয়ে আলোচনা করেন। আমাকে মূর্খ মানুষ যে আপনি একটা দিলে আমি কান্দা শুরু করুন, দিতেন আপনি? এখানে এমন কোনো বাবা আছে যে বাবা তার সন্তানকে বন্ধ একটা ঘরের মধ্যে আটকাইয়া দরজা জানালা চারদিক থেকে বন্ধ করে যেন বের হতে না পারে, এইভাবে ভেতরে ঢুকায়া একটা বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দেবে, এমন কোনো বাবা আছে? কোনো সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বহু 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 গুণ বেশি ভালোবাসে। যদি তাই হয় তো একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাআলা কি করে এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলে? প্রশ্ন জাগে কি জাগে না? আরে প্রশ্ন না জাগলে উত্তর মজা পাবেন না, জাগে কি জাগে না? যেটা কিভাবে সম্ভব? আল্লাহর একটু মায়া লাগলো না আমাদের সাথে, শয়তান ছেড়ে দিলেন, আল্লাহর একটু মায়া লাগলো না? তার জবাব তো আমাদের বড়দের কাছ থেকে আমরা অনেক শুনেছি। আমি দুইটা জবাব দেই, একটা একটু মজা নেওয়ার জন্যে, মজা দেওয়ার জন্যে সাদামাটা জবাব, মূল জবাব এটা না, বুঝানোর জন্যে বলা। ছোটবেলায় আমরা যখন একেবারে ছোট খেলাধুলাও করি, তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা পাশে এক মাঠ আছে বড়, মাঝে মধ্যে দল বেঁধে খেলতে চলে যেতাম, তো ওস্তাদরা মাঝে মধ্যে শাসন করতেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, তো অনেক সময় বিচারের জন্য ডাক দিছে, ওই কে কে গেছে রে ধরে লয়ে, তো আদালতে দশজন আসামি, ও হাসান জামিলও গেছিস না? যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে, তা আমি যেহেতু বরাবর আমার জামাতে ফার্স্ট হইতাম, তো খুব মায়া করতেন ওস্তাদরা, তো চাইতেন যে এই আসামির এই যে সামনে যে আসামি, এখান থেকে এই দল থেকে আমারে সাইড করার জন্য, এটা সবাই চায়, আমরাও চাই। ওস্তাদদের এই দুর্বলতা আমরাও বুঝতাম, তা আমরাও রাস্তা খুঁজতাম যে কোন রাস্তা দিয়ে বাঁচা যায়। তো যেটা জামাতের সবচাইতে খারাপ, পড়াটরা পারে না, খালি মাইর খায় সবসময় দুষ্ট, ভাবতাম ভাই তুই তো মাইর খাইবি, তোর তো বাঁচার কোনো রাস্তা নাই। তো যেই ওস্তাদ জিজ্ঞেস করতেন, ওই কেন গেছস, তো আস্তে করে ওর কান্দে চাপাইয়া দিতাম, হুজুর অলয়া গেছে। তখন ওস্তাদরাও মনে হয় যেন এমনই একটা কিছু চাইতেছেন যে তুই সাইড হয়ে যা, তারপরও ধমক দিয়ে বলতেন কেন গেলি, যা আর যাবি না, পরে ওইটারে ধরতেন, তুই নিজে খারাপ, ভালোগুলোরাও খারাপ করস, পাইছুস কি তুই, দে বাড়ি ধরে, বুঝছেন নি এই কথা? হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা এই গুণাটা তুই কেন করলি, আল্লাহ যেন বান্দাকে ভালোবাসার কারণে
বান্দার জন্য একটা রাস্তা খুলে রাখছেন যে তুই এই রাস্তা দিয়ে পার পায়া যাওয়ার একটা ব্যবস্থা কর। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন বান্দা এই গুনাহ তুই কেন করলি, তো শয়তান রাখছে আল্লাহ, বান্দা বলতে পারবে ও আল্লাহ এই শয়তান আমারে লয়ে গেছে, এই শয়তান এই গুনাহ করাইছে, নিজের গুনার দায়ভার শয়তানের কান্ধে চাপায়া দেওয়ার একটা রাস্তা আল্লাহ খুলে রাখছে। শয়তান যদি না থাকতো সমস্ত গুনার দায়ভার নিজের কান্ধে পড়তো, অর্থ কি না? এখন আরেকজনের কান্ধে চাপায়া দেওয়ার একটা সুযোগ আমরা পাইয়া গেছি, এটা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। এটা তো একটা কথা, সাদা মাটা কথা, আসল কথা যেটা আপনারা জানেন, যারা বিশ্বকাপ খেলতে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ কাপ এটা, ওটা খেলার জন্যে কারা যায়? রামগঞ্জ একাদশ, পোলাপাইন তোরা কথা বল, হুজুরা বুঝবে না, লক্ষ্মীপুর একাদশ, তো করে খেলা দেখতেনি দিবে, খেলা থাক দূরের কথা, হ্যাঁ কি কি হীরাপুর, হীরাপুর যুব সংঘ কথা বল না, দুনিয়ার শ্রেষ্ঠ দল খেলতে যায়, কেন কাপটা হইল শ্রেষ্ঠ কাপ, শ্রেষ্ঠ কাপ অর্জন করতে হলে শ্রেষ্ঠ দল হওয়া লাগে, তাই না? এক দল দুর্বল আরেক দল শক্তিশালী এমন সিস্টেম আসেনি, সব বাছাই করে করে বড় বড় দলগুলারে আনা হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত রেডি রাখছেন। ও বান্দা তুই এত বড় পুরস্কারটা লইবি, তো বড় একটা শত্রুরে পরাজিত কইরা আয় যা, তুই দুনিয়ায় যা, আমি শয়তান পাঠাইতেছি, ওই বড় শয়তানরে পরাজিত করে তারপর বড় পুরস্কার জান্নাত তুই গ্রহণ কর। বলে আল্লাহ এমনি দিতেন, পাঠানোর দরকার আছে নাকি? শয়তানরে কেন পাঠাইলেন, এমনি দিয়ে দিতেন। বলে এমনি দেওয়ার কোনো সিস্টেম নাই, তবে তুই ভয় পাইস না? আল্লাহ যেন বান্দাকে বলছেন, বান্দা তুই ভয় পাইস না? শয়তানকে তুই যখন মোকাবেলা করবি তখন শয়তান কিন্তু একা, তুই কিন্তু একা না, তোর সাথে আমি আছি, আমি তোর ছাড়ি নাই, তুই ভয় পাইস না? এটা আল্লাহ শয়তানকে জানায় দিয়েছেন, এই শয়তান আমার বান্দার সাথে তোরে পাঠাইছি ঠিক, কিন্তু কোনো বান্দা যদি খালি আমার কাছে আশ্রয় চায়, আমার সহযোগিতা চায়, আমাকে যদি ডাক দেয়, ওটা আমার বান্দা, ওই বান্দার দিকে তুই চোখ তুলে তাকাবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর শয়তান তোর কোনো কর্তৃত্ব চলবে না, এটা আমার বান্দা, খবরদার। আল্লাহু আকবার। মহতরম হাজরিন, আল্লাহ শয়তান ঠিকই পাঠাইছেন, কিন্তু শয়তান পাঠাইয়া আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন নাই, আমাদের উপর আল্লাহ একটা দুইটা না তিনটা দয়া করেছে। কয়টা দয়া? এক নম্বর দয়া হচ্ছে শয়তানের সমস্ত চক্রান্তের ধরন প্রক্রিয়া, তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব আল্লাহ আমাদের সামনে ফাঁস করে দিছেন, প্রকাশ করে দিছেন। শত্রুর সাথে আপনার যুদ্ধ লাগবে, আপনি যদি শত্রুর ঘাঁটির সমস্ত তথ্য পাওয়া যান, গোয়েন্দা ঢুকাইছিলেন, গুপ্তচর ঢুকাইছিলেন, সে সব তথ্য নিয়ে আসছে, বোমগুলা কোন জায়গায় রাখা, সৈন্যরা কোন জায়গায় আছে, তেল কোন জায়গায়, সব গোলা বারুদ কোন জায়গায়, সব তথ্য নিয়ে আসছে, আপনার কাছে অস্ত্র আছে, আপনি ঠিক গোলা বারুদ যেখানে ওখানে একটা বোম মেরা দিলেন, ঠিক তেলগুলা যেখানে ওখানে একটা বোম মেরা দিলেন, ঠিক সৈন্যরা যেখানে ওখানে একটা বোম মেরা দিলেন, শত্রুর অস্তিত্ব আর থাকবে? শত্রু ঘাঁটিতে কি প্ল্যান প্রোগ্রাম হয় এটা যদি প্রতিপক্ষ জেনে যায়, তো ওই শত্রুকে পরাজিত করা তার জন্যে একেবারেই সোজা হয়ে যায়। আল্লাহ এই একটা দয়া করেছেন যে বান্দা শয়তানের কোন কোন লাইনে তোরে ধোকা দিবে আমি জানাইয়া দিলাম, যা তুই মোকাবেলা কর, ডরাইস না। আল্লাহ আল্লাহ অস্ত্র তো নাই, মারুম কেমনে, তো আল্লাহ অস্ত্র দিয়া দিছেন, এই ল তুই অস্ত্র ল। এরপরেও যদি তুই অস্ত্র ব্যবহার করতে না পারস, উল্টা শয়তান করতে খামলার শিকার হস, শয়তানের বিষাক্ত ছোবলে তোর গোটা শরীরটা বিষাক্ত হয়ে যায়, বান্দা তাও তুই ভয় পাইস না, নিরাশ হইস না, এই ল আমি তোর একটা ওষুধ দিয়ে দিলাম, ওই ওষুধটা লাগাইয়া দিবি, সাথে সাথে শয়তানের সমস্ত বিষকে
আমি আল্লাহ তোর শরীর থেকে নামায়া দিই। কয় দয়া, এতক্ষণ বুঝাইলাম দুই দয়া নি, গোমর ফাঁস এক দয়া, অস্ত্র দিছেন আরেক দয়া, ওষুধ দিয়ে দিছেন আরেক দয়া, কয় দয়া, কয়টা? আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি সুরা হামিম সিজদার ২৫ নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ গোমরের যে বিষয়টা, শয়তানের চক্রান্তের যে ধরন, ওই ধরন আমাদেরকে জানাইয়া দিছেন যে শয়তান কিন্তু তোমাকে এই প্রক্রিয়ায় ধোকা দিবে। মালিক বলেন وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ الله বলেন আমি মানুষের উপর শয়তান চাপায়া দিই, সঙ্গী বানায়া। কাদের উপর চাপান? কোরআনের তাফসীরের মূল নীতি হচ্ছে, কোরআনের তাফসির সর্বপ্রথম খুঁজতে হয় কোরআনেই। কোরআনের তাফসির সর্বপ্রথম কই খুঁজতে হয়? না পাওয়া গেলে হাদিসে খোঁজো, না পাওয়া গেলে সালাফে সালেহিনদের বক্তব্য দেখো। সালাফে সালেহিনদের গোড়া হচ্ছেন হজরতে সাহাবা একরাম, তাদের কথা দেখো। তাদের কথা না পাওয়া গেলে তাবিঈনদের কথা দেখো, তাদেরটা না পাওয়া গেলে তাবিঈনদের কথা দেখো। এই তিন খাইরুল কুরুনে পাওয়া যাবেই যাবে সমস্ত তাফসির। ওই তিন যুগের মুফাসসির বক্তব্য, তাদের কথাগুলোই ঘুরে ফিরে আসছে। এই জন্যে আমরা মাঝে মধ্যে অনেকের বক্তব্যের প্রতিবাদ করি, অনেকে মনে করেন হিংসা করি, অনেকে মনে করেন যে নিজের দলের না এই জন্যে কথা বলে না। দোস্ত, আমার দলের মাওলানা সাদ সাব দামাত বরাকাতুহুম আমার দলের লোক, কিন্তু আমরা যখন দেখলাম সালাফের বাইরে যায়া নতুন নতুন বক্তব্য আসতেছে, আমরা তারও প্রতিবাদ করেছি। যেই সালাফের বক্তব্যের বাইরে যাবে আমরা প্রতিবাদ করব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা অন্য আয়াতে, কাদের উপর শয়তান চাপায়া দেন এটা আল্লাহ জানাইয়া দিছেন। মালিক বলেন আল্লাহ বলেন যারা জিকির ছেড়ে দিবে, ইবাদত ছেড়ে দিবে, শরীয়ত মানা ছেড়ে দিবে, শরীয়ত বিমুখ হয়ে যাবে, আল্লাহ বলেন আমি ওদের উপর শয়তানকে চাপাইয়া দিই। নাউজুবিল্লাহ বলেন না? তখন শয়তান কি করে, শয়তানের কাজটা কি? আল্লাহ যখন শয়তান চাপাইয়া দেয় তো শয়তানের কাজটা কি? তো আল্লাহ ওই সুরা হামিম সিজদার ২৫ নম্বর আয়াতে বলছেন শয়তান তখন فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ এই এতটুকু কথা মাথায় ঢুকান, পুরা বয়ানের এটা হচ্ছে মূল। এটা বুঝবেন তো বয়ান বুঝবেন, এটা বুঝবেন না তো বয়ান বুঝবেন না। আমরা উড়াদুরা কথা বলতে পারবো না ভাই, এক লাইনের কিছু জরুরি কথা বলে যাব। আপনি যদি গজল না শুই না হতাশ হন, আমার কিচ্ছু নাই। আপনি যদি মক্কা মদিনার আজান না শুই না হতাশ হন, আমার কিচ্ছু বলার না, আমি এটি পারি না, ওই যোগ্যতা আমার নাই। যদি মনে হয় যে না ওইটি শুনতে আসছেন, তো আল্লাহর হস্তে মাফ চাই, বাইর যায় ঘুমান যায়, যান পরে আয়ে। আমরা এখানে কিছু জরুরি কথা বলতে আসছি, আপনারা শুনতে রাজি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে না? ওয়াশ করলে তো শরীরে ব্যথা লাগে, পোলাবেন গোসল করে ধরলে চিল্লায় না, ভাল লাগে না? তা আপনারও ভাল লাগবে না, আমিও তো বুঝি, কিন্তু ভালো না লাগলে অভিভাবকের দায়িত্ব হচ্ছে পোলাবানের শরীরে ময়লা লাগলে গোসল করা দাও, বিশেষ করে শীতের মধ্যে। কি কথা বলেন না? আমরা চেষ্টা করুন গরম পানি দিয়া করাইতে যেন কষ্ট কম হয়, কিন্তু সাবান দিয়া ঘষাঘষি তো বাদ দেবো না, গোসল সরা তোর কষ্ট লাগলে তুই জাগা। শয়তানের কাজ হচ্ছে তখন শরীয়তের বিরুদ্ধে, শরীয়ত বিরোধী কাজটাকে মানুষের সামনে শোভনীয় করে দেখায়। যার উপর শয়তান চাপে তাকে শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে দেখায়, সুন্দর চটকদার চমৎকার স্লোগান লাগাইয়া ওই হারামকে শয়তান বাজারজাত করে দেয়। উদাহরণ না দিলে বুঝবেন না, ওলামায়ে কেরাম তো বুঝেন, তারা পড়েছেন, আপনারা উদাহরণ না দিলে বুঝবেন না। কিন্তু আমি আগেই বলি, এই কথাগুলো আপনার পাশের ঘরের আসমানের উপরের কথা না, এই কথাগুলো জমিনের নিচের কথা না,
আমার আপনার এই সমাজের কথা, আমার আপনার আশেপাশে কোরআন বিরোধী কার্যক্রম চলছে প্রকাশ্যে, আমি নিজেও বুঝতেছি না এটা যে কোরআন বিরোধী শরীয়ত বিরোধী কার্যক্রম, আমিও জড়ায়া যাচ্ছি। এই জন্য আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে আপনাকে সতর্ক করা। শুনেন একটা একটা উদাহরণ শুনেন, তাইলে কি বলতে চাই আমি আর কোরআন কি বলতে চেয়েছে আপনি বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। শরীয়তের একটা বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মালিক বলেন আরে বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, যে সন্তান তুমি হত্যা করতে চাও তার খাওয়ার দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর, যেমন তোমাকেও আমি আল্লাহই খাওয়াই। খাওয়ান কে? আরো চিল্লা খাওয়ান কে? নবী আলাইহিস সালাম বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে হুজুর বিয়ার আগে কেমনে বুঝবো, একটু পিরিত করে আলো মনে কি? নাউজুবিল্লাহ কর। না না না, ওই মেয়ের মাকে দেখো বাবার সাথে আচরণ কেমন, ওই মেয়ের বোনকে দেখো বোন জামাইয়ের সাথে আচরণ কেমন, মেয়ের ফুফুকে দেখো ফুফার সাথে আচরণ কেমন। যদি দেখো বিড়ির আগে আগে হাঁটে বেড়ায় পিছনে পিছনে, বুঝবা খারাপ কিছু আছে। আমি ঢাকা নিউ মার্কেটের কাছে থাকি তো ঈদের আগে দিয়া দেখি আর হাসি, বেডির সামনে উঁচা জুতা বেড়া কটর কটর করে হাড়ে, আর বেড়াটা পিছন দিয়া বকলের নিচে এক ব্যাগ, এই বকলের নিচে এক ব্যাগ, এমনি যাইতা দুরা দুই হাতে দুটা লইয়া চলতেছে জিন্দা ঠেলা গাড়ি। কিডা বড় বিপদে আছে, এই পরিবারে বিয়া করিস তা তোরে গোলাম বানাইয়া ছেড়ে দিব, কথা ঠিক? বলেছেন নবী আলাইহিস সালাম, নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে মেয়ে স্বামীকে বেশি ভালোবাসে ওই মেয়েকে বিয়ে কর, যে মেয়েরা সন্তান বেশি প্রসব করে ওই মেয়েকে বিয়ে কর। অনেক পরিবার এমন আছে যাদের যে যে মেয়েদের সন্তান বেশি হয়, যেমন আমাদের কাছে উজানি, উজানির মেয়েদের আমরা যতটুকু জানি ওদের সন্তান বেশি হয় মাশাআল্লাহ। এদেরকে বিয়ে করার জন্য নবী বলছেন কেন? কারণ নবী বলেন ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এ নিয়ে আমি গর্ব করব। ও দোস্ত খেয়াল করেছেন আপনি, নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের নামে আমি আপনি কুঠারাঘাত করতেছি। আছে খবর? আপনি করছেন না করছেন আপনার বিষয়ে, তওবা করবেন আল্লাহ মাফ করে দিবে। মুফতি সাহেবরা একটু রাস্তা ফাঁক ফুঁক বাইর করে দিবে, এটা আলাদা জিনিস, কিন্তু মূল মাসআলাটা আমার সাথে চিল্লাইয়া সবাইকে বলতে হবে। বলেন জন্ম নিয়ন্ত্রণ করা কি? সাবাস, দুই চারজনে কইছে সবাই কয় নাই, আমি তো আসামি হুজুর, আমি কেমনি কই? আপনাকেই বলতে হবে, করছেন আল্লাহ মাফ করবে, স্বীকার না করলে ইমান চলে যাবে। এইবার চিল্লাইয়া বলেন জন্ম নিয়ন্ত্রণ করা কি? সবাই বলেন, আরে সবাই বলেন, আমি বলি আমার সাথে একসাথে, জন্ম নিয়ন্ত্রণ করা কি? শয়তান কয় এই হারামকে বাজারজাত করতে হইলে তো একটা স্লোগান চটকদার সুন্দর লাগাইতে হবে, এটা তার শয়তানির একটা প্রক্রিয়া, তার ধোকার একটা ধরন এটা, যে হারামকে বাজারজাত করতে সে সুন্দর স্লোগান লাগায়। তো কি স্লোগান লাগাইছে? কয় সুখী পরিবার। স্লোগান কি লাগাইছে? কি লাগাইছে রে? বুড়ারা অনেকে বুঝবে না কথাগুলো, আপনারা বহুত আজ জীবনে শুনছেন, জাগো এখন বেশি দরকার, এরা বরবাদ হইতেছে, এগোরে একটু শোনাই। নাম দিছি কি বলেন? না বলেন সিল্লা নাউজুবিল্লা। কেন? দিন বিমুখ হইয়া কারো অন্তরে সুখ থাকতে পারে না, এটা অসম্ভব, বিশ্বাস করি না। আমরা হাজার কোটি টাকার মালিক হোক, যদি দিন না মানে তুমি খবর নিয়ে দেখো তার কলিজায় আগুন জ্বলতেছে। কেন? এটা আল্লাহর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কার? আল্লাহ বলেছেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
আল্লাহ বলেন যারা দিন বিমুখ হবে আমি ওদের কলিজা আগুন লাগাইয়া দিব, আগুন আগুন অশান্তি আর অশান্তি জীবন সংকুচিত করে দিব, আর হাসরের মাঠে কানা বানায় ওঠামো কানা কানা দেখুন আল্লাহ আমার তো দুনিয়া শোক আছিল আমি যেমন কানা কানা তুই দুনিয়া শোক দিছি কোরআন দেখার জন্য দেহস্থায় এখন কানা হইয়া থাক আল্লাহ নাউজুবিল্লাহ করে মাথার উপরে টাকার বস্তা পায়ের নিচে টাকার বস্তা বিলাসবহুল ফ্ল্যাটে থাকে সন্তানরা প্রতিষ্ঠিত কোনো কিছুর অভাব নাই অথচ দেশের মানুষ কয়েকদিন আগে কি দেখলো নিজের নিরাপত্তার জন্য কেনা পিস্তলটা দিয়া নিজেকে নিজে গুলি করে দুনিয়া থেকে শেষ করে কেন কারণ তার সম্পদ তার কলিজায় শান্তি দিতে পারে নাই তার কলিজায় আগুন লাগাইয়া দিছেন কে এটা আল্লাহর চ্যালেঞ্জ তুই দিন মানবি না তো আমি তোর কলিজায় অশান্তির আগুন লাগাইয়া দিই কাজেই জন্ম নিয়ন্ত্রণ কইরা সুখী পরিবার কসম আল্লাহর অসম্ভব কথা বলেন ঠিক কিনা তুমি যে জন্ম নিয়ন্ত্রণ করতে চাও এ দোস্ত এটা একটা অযৌক্তিক কথা যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় একটা অযৌক্তিক কথা এই মানুষটা দেখেন কারবার বাচ্চা মারলে লোককে খাওয়াই বই চিন্তা কামাই টামাই ভালোই আছে এমন অবস্থা হয়েছে কি ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেন কি ভাইজান গরুর গোস্ত খায়েন না আপনি খাসির গোস্তর দিকে তাকাবেন না খবরদার খাওয়া লাগবে রাখুন খাওয়ানোর লেগে তো এই কাম করছি খাও বলে আপনার কিডনির অবস্থা বড় নাজুক ফল টল খায়েন না আরে ভাই তো খামো কি একটু চাটা খাওয়া যাইব না খাবেন তবে চিনি ছাড়া খাওয়া লাগবে খাওয়ার জন্যই তোমার সিলি বাচ্চা এখন খা এটা একটা অযৌক্তিক কথা আজকের গবেষকরাও এটা বলে না ইসলাম তো বলেই না বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ভারতের কলকাতার অমর্ত্য শেখ অনেকে নাম শুনে থাকবেন জেনে থাকবেন কয়েক বছর আগে তিনি তার এক গবেষণার জন্যে নোবেল পুরস্কার সবচাইতে বড় পুরস্কার দুনিয়ার এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন তার গবেষণা কি ছিল কোন গবেষণার জন্য এত বড় পুরস্কার পেতে যাচ্ছিলেন তিনি গবেষণা করে দেখিয়েছেন খাদ্য মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা ভুল আরে আশ্চর্য আপনাদের একটা চাহিদা আছে কথা আমি বয়ান করতেছি মাঝখান ধরে দিতে হবে যেটা উকোয়েন আজিত তমাশা মাথায় যে কত বুদ্ধি আল্লাহ আমি বয়ান এক লাইনে করতেছি এখন স্লিপে আরেকটা লেখাতে যেটাও কিছু বললেন এগুলো কোনো কথা আপনারা কি আমাদেরকে ফালতু মানুষ মনে করতেছেন হ্যাঁ সাহসটা করলেন কেমন স্লিপ দেওয়ার আজকে হুজুর বসা আমি উঠে চলে যেতাম এখন আগে আমাকে দিতেন আপনাদের কি মজু আছে যে এই বিষয়ে আলোচনা করে অনেকে মূর্খ মানুষ যে আপনি একটা দিলে আমি কান্দা শুরু করুন দিতেন আপনি খাল করে অমৃত্য শেখ তার গবেষণায় তিনি দেখিয়েছেন খেয়াল করেন দোস্ত মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই তথ্য ভুল কেন তিনি তার যেই কথাগুলো লিখেছেন বড় সুন্দর কথা তিনি দেখিয়েছেন দেখো একজন মানুষ যদি বাড়ে তো খানার মুখ বাড়ে কয়টা কথা বলেন না কয় মুখে খান আপনারা মুখ বাড়ে কয়টা ওই দেখো মানুষ বাড়ছে একজন খানার মুখ বাড়ছে একটা অথচ কর্ম হাত বাড়ছে দুইটা খাওয়াইন না কয়জন কামাইন না কয়জন তো অভাব হবে কেন আসলে তো যৌক্তিক কথা এটা চরম বাস্তবতা আপনি নিজে দেখেন 30 বছর আগে আঙ্গুর এটা কোনো স্বাভাবিক খানা ছিল না এটা ছিল রুগীর খানা আপনারা বলতে পারবেন মুরব্বীরা আঙ্গুর দরকার রুগী দেখতে যাবে তো ওই গেছে চাঁদপুর অনেক দূরে যায় দেখে এক দোকানে একজনে 100 আঙ্গুর কেজি না কি 100 আঙ্গুর লয়ে বয়ে রয়েছে তার মধ্যে অর্ধেকগুলো শুকাইয়া কিসমিস হয়ে গেছে গেছে কি নয় না আদা পোয়া কিনছে কদ্দুর আরে কথা বলে এখন তো 100 কিনতে শরম লাগে হুসুম কদ্দুর কিনছি
আদাবো 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 আঙ্গুলে ঠোঙ্গায় বইরা গেছি রুগী দেখার জন্য। অথচ এখন কি দেখা যায়, অলিতে গলিতে টঙের দোকানে তিন রকমের আঙ্গুর, তিন কালারের আঙ্গুর, কালা লাল সবুজ, তিন কালারের আঙ্গুর মন কেমন টঙের দোকানে ঝুলতেছে। খানা বাড়ছে না কমছে? কথা বলে আমরা ছোটবেলায় খেতে বসতাম, মা মাছের টুকরো একটা দিতেন ছোট্ট, এটা মুরব্বীরা বলতে পারবে, ওই মাছ খুঁটে খুঁটে ভাত খাই নাই, ওই মাছের দিকে দেখে দেখে খাইছে। হ্যাঁ কথা বল, গোস্ত এটা আবার স্বাভাবিক খানা, এটা তো মেহমানের খানা। বাড়িতে জামাই আসছে, মহিলারা চারদিকে উঠানের জাল লাগাইয়া এরপরে ছোট্ট মুরগাটারে ধরছে, দইরা জবে করে টুকরা যে করছে, ওই যে ওলামায় কারাম বুঝবে, জুজুল্লাহ টুকরা করতে করতে আর টুকরা করতারে না। এরপরে বন্টনের সময় যার প্লেটে মাথা গেছে ওর কপালে আর গলা জুটে না, যার কপালে গলা গেছে ওর কপালে আর ঠ্যাং যায় না। আরে কথা বলেন আপনারা, আজকের যে রান দেহ পোলাবান ওই রান সাইড টুকরা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড়টা গেছে জামাইয়ের বাঘে। আরে এখন আস্তা রান থাক, দূরের কথা, আস্তা মুরগি দিল, বহু জামাই মুখ ফিরা এলো, এরা আস্তা খাসি কি জন্য দিল না? কথা বলেন, খানা বাড়ছে না কমছে? বলেন না, বলেন না। আমরা মিরপুর আরজাবাদ মাদ্রাসায় হেফসখানায় পড়তাম, আমার স্পষ্ট মনে আছে, লাবড়া খাওয়াই তো, লাবড়া হারে গরিব মানুষ, মাদ্রাসা খুব কষ্টে চলে, লাবড়া বুঝেন তো কি সবজি না, আইটেম বাড়ছে সবজি হয়ে গেছে, আর এটা হলো ভেজিটেবল না, মাশাআল্লাহ। ওই সময় আইটেম ছিল একটাই, হয় মিষ্টি কুমড়া, হয় লাউ, হয় কচু, অথবা শুধু ওই যে কি করে চাল কুমড়া, এগুলো আর আলু। মাঝে মধ্যে দেখতাম বিশাল ডেক নামক ছোটোখাটো পদ্মা নদী, এর মধ্যে ছোট্ট একটা ইলিশ মাছ ছেড়ে দিত গুডুরি। এরপরে খাওয়ার সময়, সত্যি কথা বলতেছি, খাওয়ার সময় ছোটো মোটো একটু মোটা কাড়া একটা পাইলে লইয়াই দিতাম চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। অথচ এখন বাচ্চাদের প্লেটের মধ্যে আস্তা মাছ দেওয়া হয়, খাইতে চায় না, রুচিতে আসে না। খাওয়া বাড়ছে না কমছে? বলেন, বলেন, খাওয়া বাড়ছে না কমছে? আরে বোকা, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি মুরগিয়ে করতো তোর কপালে আর ডিম জুটতো না, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরুয়ে করতো 500 আর 600 টাকায় গোস্ত খাওয়া লাগতো না, হাল দেওয়ার জন্য গরু পাওয়া যাইতো না, গরুরে টান দিলে গরু কইতো বাজান, আপনি জান আমরা জনসংখ্যায় কম, আপনার আপনার পুঁতে যাই হাল দেন। হ্যাঁ কথা বলে, শয়তান কি চটকদার স্লোগান লাগাইছে দেখেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কি বলে, দুটি সন্তানের বেশি নয় একটি হলে, দেখছেন কারবার, নবী বলেন বেশি হলে ভালো হয়, ঠিক আমার নবীর কথার পাল্টা জবাব হিসাবে এরা চটকদার স্লোগান বানাইছে, কম হলে ভালো হয়, দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, নবী বলেন বেশি হলে ভালো হয়। ও দোস্ত, এটা হচ্ছে শয়তানের চক্রান্তের একটা ধরন, হারামকে চটকদার স্লোগান লাগাইয়া বাজারজাত করে দাও। কথা বুঝতেছেন আপনারা? এটা কি আসমানের উপরের কথা না আপনার পাশের ঘরের কথা, আপনার ঘরের কথা না, তাই না? আরেকজনের উপরে চাপাইতে মজা লাগে। পোলাবান আসস্তি, তোরা রেডি? তোকে পক্ষের কথা আসতেছে, আগের থেকে আমার একটু মাশাআল্লাহ কই এলো, পরে তো মুরব্বীকে চোখের দিকে তাকায় ডরে কবে না, আগের থেকে কই লইলাম। শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন, ওয়াঙ্কিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم বলতেছেন গার্ডিয়ানদেরকে, গার্ডিয়ান আপনাদের মুরব্বীদেরকে, কি আয় বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে দেরি করো না, এদেরকে বিয়ে করাইয়া দাও, বাচ্চাদেরকে বিয়ে করাইয়া দাও। মুরব্বীরা মনে মনে কয়, এমনি থামাই তৈরি না, আবার দেয় বেড়াই উস্কানি। আমি বলি নাই, বলছেন কে? আল্লাহ তো বলছেন হুজুর, কিন্তু পোলার এই তো খাওয়াই তারি না, আবার বউ খাওয়ামু কেমনে? তো এই খবর আল্লাহ জানেননি যে রামগঞ্জের মানুষ এই কথা কইতে পারে, জানেননি আল্লাহ। আল্লাহ বলল, ওই খাওয়ার টেনশন তোর না, এটা আমার কাম, তোর কাম না। বরং আল্লাহ বলেন, বিয়া এমন পবিত্র এক আমল, এই আমল যদি কেউ করে, ইয়াকুনু ফুকারা,
সে যদি দরিদ্র হয় গরিব হয় আল্লাহ বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি বিয়ার ওই পবিত্র আমলের বরকতে তাদেরকে স্বাবলম্বী আর ধনী বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আপনার কি টেনশন শয়তান কি করছে দেখেন বিয়াকে কঠিন করার জন্য নানা রকমের শর্ত জুড়ে দেয় শর্ত জুড়তে জুড়তে কঠিন করে কেন বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ হবে এই শর্ত দিতে দিতে শেষ কি করছে বয়সের শর্ত লাগায় দিস ১৬ ১৮ ২১ এরকম শর্ত লাগায় দিস শরীয়ত কয় প্রাপ্তবয়স্ক হইলি বিয়া করায়া দাও এরা শরীয়তের এই বিধানকে আটকানোর জন্য একটা চটকদার স্লোগান বানাইছে স্লোগানটা কি বাল্য বিয়ে স্লোগানটা কি দেখছেন চটকদার স্লোগান হারাম বাজারজাত করার জন্য এরা কি কাম করে দেখেন নাম দিছে কি দোস্ত দুই বছর আগে বা তিন বছর আগে বগুড়ার এক ১৪ বছরের মেয়ের বিয়ে হচ্ছিল একটু বুঝে শুনে শুনেন কথাটা বিয়ে হচ্ছিল ১৪ বছরের মেয়ে বিয়ে করছে কারা ছেলে মেয়ে বলেন বিয়ে করছে কারা করাচ্ছেন কারা অভিভাবক কারা করাচ্ছেন বাবা মা বলেন উচ্চারণ করতে সহজ হবে কারা বাবা মা করছে কারা ছেলে মেয়ে করছে কারা করাচ্ছে কারা সরকারি নথিভুক্ত করলো কাজী সরকারি নথিভুক্ত করলো সব রেডি এখন বিয়া পড়াইতে হবে ইমাম সাহেবরা ডাক দিয়েছে হুজুর একটু বিয়াটা পড়াইয়া যান হুজুর তো খুশি আরে বহুদিন ধরে মুরগি খাই না পান্ডা চাবাইতে চাবাইতে জামা যেটা গায়ে আসলো ওটা দিয়ে দিচ্ছে দূর ২০০ টাকা পাইলে বাজারটা হইব বিয়া করাইতে আইসে আরে সাথে সাথে প্রশাসনের লোক আইসা হাজির আয়া হুজুররে গ্রেফতার করছে কারে দেখেন কারবার বিয়া করলো কারা কথা বলেন বিয়ে করলো কারা ওদেরকে কিচ্ছু বলে না করাইলো কারা ওদেরকে কিচ্ছু বলে না সরকারি নথিভুক্ত করলো কে ওকে কিচ্ছু বলে না বিয়ে করলো যারা ওদের কোনো দোষ নাই বিয়ে করাইলো যারা ওদের কোনো দোষ নাই সরকারি নথিভুক্ত করলো যারা তার কোনো দোষ নাই ধরলো যায়া ইমাম সাহেবকে কারণ কি দোস্ত কারণ হচ্ছে টার্গেট ইসলাম টার্গেট ইসলাম কথা বলেন টার্গেট কি অথচ এই ১৪ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে তখন বাল্য প্রেম বলে তাকে কেউ বাধা দেয় না এই ১৪ বছরের মেয়ে প্রতিদাবৃত্তিতে লিপ্ত শত শত নয় হাজার হাজার মেয়ে বাল্য প্রতিদাবৃত্তি বলে তাকে কেউ বাধা দেয় না যখন এই ১৪ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্ন আসে তখনই চলে আসে বাধা দেওয়ার জন্যে কারণ টার্গেট হচ্ছে ইসলাম টার্গেট কি দেখেন কয়টা বুঝাবো আপনাদের গোটা সমাজটাই এই নোংরামিতে জড়ায়া চলেন আরেকটা বুঝাই শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন সন্তানের জন্য সম্পদ বন্টনের রীতি পাঠাইছেন কে কি রীতি ভাই যা পাবেন বোন পাবে অর্ধেক বলেন আমার সাথে ভাই যা পাবেন বোন পাবে বোন যা পাবে ভাই পাবে ডাবল আবার বলেন ভাই যা পাবে বোন পাবে বোন যা পাবে ভাই পাবে শরীয়তের এই সিদ্ধান্তটা কার শয়তান শরীয়তের এই সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করার জন্য মার্কেটে একটা চটকদার স্লোগান লাগাইয়া দিছে নাম দিছে সমান অধিকার নাম দিছে কি বলেন বলেন নাম দিছে কি কি বলতে চায় বলতে চায় হচ্ছে এই মেয়ে যেই বাবার সন্তান এই ছেলেও একই বাবার সন্তান ছেলে ডাবল পাবে মেয়ে অর্ধেক পাবে এটা কেমন কথা এটা মানবাধিকার লঙ্ঘন নারীর প্রতি ইসলামের এটা জুলুম হয়ে গেছে এই রকম বক্তব্য তারা দিতে চায় আরো জোরে কন্ন আউযুবিল্লাহ বলেন আপনারা এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক এটাও বোঝা লাগবে আন্দাজে আপনাদেরকে আমরা চাপাইয়া দিব না শরীয়ত না বুঝার কারণেই এই প্যান প্যানগুলা করে শয়তান বুঝে শুনেই করে শয়তান আমাদের আল্লামা হুসাইন সাহেব দামত বরকাতহুমুল আলিয়া কেরিয়র মাদ্রাসার বাজারের জন্যে ম্যানেজার সাহেবকে বলছে না এই এই স্লিপ আসছে আজকে বাজারের বাজার করে আনেন কত লাগবো তো ম্যানেজার সাহেব প্রত্যেক দিন বাজার করে আইডিয়া আছে ক হুজুর হাজার পাঁচেক লাগতে পারে কত হুজুর ৫০০০ টাকা দিছে ম্যানেজারে হুজুরের ছেলে একটা অথবা নাতি যে এই হোক কয় দাদা আমি বাজারে যাব না 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 বাজারে যাব কয় বাজারে যাইবা তো যাও ম্যানেজার সাহেব ঘর একটু লয়ে যান কুটি ডেড়ে লয়ে যান তো দিই খালি মোড়ামুড়ি করে তো হুজুর বুঝছেন এর মোড়ামুড়ির কারণ কি মোড়ামুড়ির কারণ বুঝা
পকেটের থেকে 100টা টাকা লইয়া কয় নে তুই মজা খাইছ, যেই 100টাকা দিছে হে এবার মারছে মোড়া পুরা একেবারে ডাইরেক্ট, আগের চেয়ে আরো কঠিন মোড়া মারছে। কই কি রে কয় 100টাকা নিতাম না, কত নিবি? আমারে 5000 দম লাগবে। কত? আরে বুঝেন কত? তোরে 5000 দম কি করতো? কই হেরে যে দিছেন কারে? হ্যাঁ তো বাজারে যাইব, আমিও তো বাজারে যাবো সমান অধিকার। কারে? আরে তো 5000 দিছি বাজার করার জন্যে, তোরে তো 100 দিছি মজা খাওয়ার জন্যে। বুঝেন বুঝেন কথা? এখন এই যে বাচ্চা বললো আমারে 5000 দেওয়া লাগবে সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? এই দাবি যেমন যৌক্তিক অযৌক্তিক, ঠিক নারী পুরুষ ভাই বোনের সমান অধিকার এই দাবিটাও এমনই অযৌক্তিক। কেন কেন কেন? কারণ আল্লাহ পুরুষকে ভাগ দিছেন দুইটা, ছেলেকে ভাইকে বলেন, ভাইকে ভাগ দিছেন কয়টা? বুঝেন আপনারা? বুঝেন কথাগুলো? ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছেন আল্লাহ ছেলের কান্ধে চারটা, কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে আল্লাহ ভাগ দিছেন একটা, বলেন কয়টা? দায়িত্ব দিছেন কয়টা? জিরো দায়িত্ব। বলে ছেলের চার দায়িত্ব মানি? ক ছেলে তুমি যদি বাবা হও তো সন্তানের ভরণ পোষণের, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। দুই, ও ছেলে তুমি যদি ছেলে সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। তিন, ও ছেলে তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ইসলাম তাকে ভাগ দিছে কয়টা? ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে কয়টা? মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব। জিরো বলে মানি? বলে মানে হচ্ছে ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? কয় জিরো দায়িত্ব হইলে ভাগটা দিছেন কি জন্যে? কয় মজা খাওয়ার কিজন্যে? কিজন্যে? এখন হ্যাঁ যদি কয় আমারও দুই ভাগ দেওয়া লাগবে সমান অধিকার, আরে ছেলের দুই ভাগ দিছি বাজার করার জন্যে, তোরে এক ভাগ দিছি মজা খাওয়ার জন্যে, তুই সমান অধিকার বলা ওই শিশুর মতো অযৌক্তিক একটা দাবি, কথা বলেন তো? এই অযৌক্তিক দাবিগুলো শয়তান ঠিকই জানে এটা অযৌক্তিক দাবি, কিন্তু আমাদের যাদের মাথায় দিন নাই, শরীয়তের এলম নাই, ওই জাহালতের সুযোগ নিয়া শয়তান আমাকে আপনাকে কোরআনের বিধানের মুখোমুখি দাঁড় করাইয়া দিচ্ছে, আর চটকদার স্লোগান একটা লাগাইয়া দিছে, সেই স্লোগানটা কি বলেন? বলেন আল্লাহ কয় আমি তো আগেই জানাইয়া রাখছি, ও কয়না লাহুম কোরআনা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم. কথা বুঝতেছেন আপনারা? পোলা বানা আজকে কয় তারিখ? কয় তারিখ? কালকে? পরশু? আর আসেনি কিছু? দেখছেন নি কারবার পোলা বান চারপাইস? কয় তারিখ রে? 14 তারিখ। কীরা গজব দিবস, বেহায়া দিবস, এক একজন এক একটা কবি না? ঠিক আছে ভালো, মুরব্বীরা তো জানেন এগুলা, জানে আমার বেহায়া পনারও একটা মাত্রা আছে, মাত্রাটা এত বেশি হয়ে গেছে এখন বিশ্ব বেহায়াপনা দিবস বা বেহায়া দিবস বললে এই দিবসের সম্মান রক্ষা হয় না, এই জন্য আমি চিন্তা করছি নামটা একটু পাল্টানো দরকার সম্মান রক্ষা করার জন্যে। এই দিবসের একটা মান মর্যাদা আছে না, এই মান মর্যাদা রক্ষার জন্যে এই বেহায়া দিবস আর এটা চলবে না, এখন এটা দুর্বল হয়ে গেছে শব্দটা, আর একটা শক্তিশালী শব্দ দরকার এই দিবসের মান মর্যাদা রক্ষার জন্যে, সেই শব্দটা হইল বিশ্ব কুত্তাকুত্তি দিবস। বলেন 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 আপনারা বিশ্ব, আরে বলেন না জরন কেন বিশ্ব? বলে কি কইলেন এটা হুজুর, কি কইলেন? বলে হ্যাঁ ঠিকই কইছি। কেন? সভ্য মানুষ ভালোবাসা বিনিময় করবে তার ঘরের ভেতরে, রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে যেই প্রাণীটা সবচেয়ে বেশি দেখা যায় ওটা হলো কুত্তাকুত্তি। কথা বলেন ঠিক আছে? এই বিশ্ব ভ্যালেন্টাইন ডে যেটা আসল নাম ওদের ওদের কাছে, এই উপলক্ষে অসচেতন মুসলমান, অযুবক আলেমরা, সচেতন আলেমরা, দিনদার যুবকরা, তোমাদের ভাইয়ের কথাগুলো শুনো দোস্ত, চিল্লাই যে মাঝে মাঝে কেন চিল্লাই দেখো, অনেক সময় চিল্লাইলে অনেকের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়,
অনেকের নিরাপত্তাহীনতায় ভোগে আমগরে গাইল যাইতে থাকে, আরে ওদিকেও মারি খাই এদিকেও খাই, কষ্টটা হইলো এখানে, থাক তুমি ঘুমাও আমরা ডিস্টার্ব করবো না, পারলে ইন্দুরের ওষুধ খাই একবারে ঘুমাইয়া যাও, কোরআন অপমান হইলে যার ঘুম ভাঙে না, নবীর ইজ্জতে আক্রমণ হইলে যার ঘুম ভাঙে না, ওর জেতা থাকার অধিকার নাই, কথা বলেন ঠিক। দোস্ত, দুই বছর আগে এই দিবস উপলক্ষে আমাদের মুরব্বীরা আছেন, এগুলো আপনাদেরও জানা দরকার যে আপনাদের এই সন্তানরা কেন চিল্লায়, হয়তো আপনাদের পর্যন্ত এই খবরগুলো পৌঁছে না, হ্যাঁ আমাদের দরকারও নেই পৌঁছানোর, আমরা শুধু চাই আপনারা পেছন থেকে আমাদেরকে দোয়া করেন, দোয়া গুলি লাগে তো হাসান জামিলের বুকেই লাগুক, আপনি দোয়ায় থাকেন, আপনারা সেজদায় থাকেন, সবাইকে গোল দিতে হবে তা না, কেউ কেউ ডিফেন্সে থাইকা রক্ষা করতে হয়, কথা বলেন ঠিক। ওই প্রতিপক্ষের ডিফেন্সের হামলা যা যা স্ট্রাইকারের উপর দিয়েই যাক, যারা আক্রমণ করতে যায় তাদের উপর দিয়েই যাক, আপনারা পেছন থেকে ঘর সামলান, মাদ্রাসা সামলান, মসজিদ সামলান, আমাদের কোনো সমস্যা নাই, পেছন থেকে খালি দোয়া করতে থাকেন, আপনাদের এই সন্তানদের জন্যে, নিজের স্বার্থের জন্যে, এমপি হওয়ার জন্যে এই কথাগুলো বলছি না, বলছি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে উম্মতের ইমান বাঁচানোর জন্যে কথা বলছি। এরে দোস্ত, দুই বছর আগে কি দেখলাম এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রথম আলো পত্রিকা আছে একটা, ইসলামের পক্ষের, হ্যাঁ কাদের পক্ষের, নাস্তিকদের পক্ষের, কাদিয়ানি ঠিক আছে, এরা একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে, কি প্রতিযোগিতা, কাছে আসার গল্প ছিল, যুবক কথা বলো না তোমরা, কাছে আসার, আমি অবাক হই তারা ইচ্ছা করে করে কোরআনের বিধানগুলোকে টার্গেট করে ঠিক উল্টা স্লোগান বানায়া বাজারজাত করে, কারণ কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবুল জিনা, জিনা তো করবাই না, জিনার কাছে যাবা না, এরা প্রতিযোগিতা ছাড়ছে, জিনা তো করবা কাছে তো যাইবা, কেমনে কাছে গেছো এগুলো লেখে আমাদের কাছে পাঠায়াব, আমাদের মতো দুই চারটা ঠোঁট কাটা তখন চিল্লাইছি, ব্যাপক আওয়াজ ওঠে নাই, ওরা টোকা দিয়ে দেখছে আমরা অধিকাংশই ঘুম, নাক ডাকতেছি, সুযোগটা নিয়ে নিছে, এরা দেখছে যে না এরা ঘুম, এই জাতি ঘুমন্ত জাতিকে তাদের উপর হামলা করা সোজা, দুই বছর পর কি দেখলাম, তখন চিল্লানি দিলে আজকে এই দৃশ্য দেখতে হতো না, দুই বছর পর কি দেখলাম, ওই কাছে আসার গল্প স্লোগানটা ঠিকই আছে, আরেকটু মোটা তাজা হয়েছে, সচেতন ছেলেপেলেরা জানো তোমরা, আরেকটু মোটা হয়েছে, কি কাছে আসার গল্পের উপরে দিয়া লাগাইয়া দিছে শব্দ একটা, দ্বিধাহীন, কি দ্বিধা করবা না, দ্বিধাহীন, শেষ হয় নাই, নিচে দিয়া অমুরব্বীরা শোনের, নিচে দিয়ে একটা ছবি লাগাইয়া দিছে, একটা ছেলে একটা মেয়ে দুইজনের ছবি লাগাইয়া দিছে, ছবি লেখছে হাতের লেখা, ছবিটার মধ্যে ছেলের ছবি যেটা, এর মধ্যে গলায় একটা ক্রুশ চিহ্ন, তার মানে ক্রুশ চিহ্ন তো বুঝেন খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক, ক্রুশ চিহ্ন লাগাইয়া দিছে, কি বুঝাইলো ছেলেটা খ্রিস্টান, ঠিক আছে খ্রিস্টান ছেলেরা এই সমস্ত দিবস উদযাপন করবে, আমরা কি বলবো, আপত্তির জায়গাটা কোথায়, এই ছেলের পাশে যেই মেয়েটার ছবি তারা এঁকেছে, ওই মেয়েটার মাথায় হিজাব পেঁচাইয়া দিস, কি পেঁচাইয়া দিছে, আপনি কি বুঝেন কি মেসেজ দিল, কি বুঝাইতে চাইলো বুঝেন কিছু, এই আমাদের বুজুগরা শত শত বছর যেই মাস আলার ফতুয়া দিয়েছেন যে আহলে কিতাবের কাছে মেয়ে দেওয়া যাবে না মুসলমান, আজকে সেই ফতুয়ার বিরুদ্ধে তাদের একটা স্লোগান দিয়া আপনাদের হাজার বছরের ফতুয়াকে তারা পেছনে ফেলে দিয়েছে, কি বুঝাইতে চাইছে, যে তুমি মুসলিম নারী, তুমি খ্রিস্টান ছেলের কাছে যাইতে চাইলে উপরে লেখা দ্বিধাহীন চলে যাবা, তুমি মুসলিম নারী হিন্দু ছেলের কাছে যেতে চাইলে দ্বিধাহীন চলে যাবা, যে কোনো ধর্মের ছেলে হোক তার কাছে চলে যাবা, বলে আমার ধর্ম তো আমাকে বাধা দেয়, বলে রাখো তোমার ধর্ম, দ্বিধাহীন চিত্তে চলে যাবা, ধর্মের দিকে তাকানোর টাইম নাই, মাঝখানে লেখা দিছে ওই যে গেলা ওইটা আবার সুন্দর করে সাজায়া আমাদের কাছে লেখা পাঠায়, ঘুমান ভালো করে, ঘুমান ভালো করে, তারা টোকা দিয়া দিয়া দেখে, এখনো যদি প্রতিবাদ না করে দুই বছর পর তারা ঠিক এই ছবিকে সামনে রেখে নাটক সিনেমা বানাবে, বাস্তবতার জন্যে সমাজের মধ্যে বিষ ঢুকাইয়া দিবে, আপনি ঘুমান ভালো করে, আপনারা ঘুমাইতে পারেন কিন্তু শাইখুল হিন্দের কিছু রুহানি সন্তান এখনো জীবিত আছে, শাইখুল হিন্দ যেই কথা বলেছিলেন ইংরেজদের মুখে, নির্যাতনের স্টিম রোলার যখন শাইখুল হিন্দের উপরে গরম সলাকা দিয়া যখন প্রতিদিন পোড়া দেওয়া হয়, রক্ত পড়ে পড়ে শুধু মেরুদণ্ডের হাড়টা ছিল শাইখুল হিন্দের কোমরে,
সেদিন ইংরেজদের মুখের দিকে চোখ রাঙ্গায়া শাইখুল হিন্দ যেই উচ্চারণ করেছিলেন, এরে বেনিয়ার গোষ্ঠী শোন, আমার দেহ থেকে আমার কল্লা আলাদা হতে পারে কিন্তু আমার সিনা থেকে কোরআন আলাদা করতে পারবি না। আমরা তাদের সন্তান হয়ে উচ্চারণ করতে চাই, চক্রান্ত করতে থাকো। আমাদের বিভক্তি তোমরা দেখেছো, আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষে দেই, কেউ দাড়ি বাল্লায়, কেউ ভাত পাখায়, নানানজন নানান মার্কায় ভোট দেয়। কিন্তু শুনে রাখ, কোরআনের বিষয়ে, দিন আর শরিয়ার বিষয়ে, নবীর ইজ্জত আর মহাব্বতের বিষয়ে আমাদের কোনো বিভক্তি নাই। যদি আমার কোরআন আক্রান্ত হয়, আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, একসাথে হইয়া এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালায় যাবো ইনশাআল্লাহ। প্রতিরোধ আন্দোলন হবে দোস্ত মোহতারাম, শুনেন খেয়াল করে, কিভাবে বুঝালে আপনারা বুঝবেন, কিভাবে বুঝালে বুঝবেন যে আপনার চারপাশে চলছেটা কি। শরীয়তকে এই দেশ থেকে ওঠানোর জন্য এমন কোন চক্রান্ত আর ধরন নাই যা তারা করছে না। আমি ঘুমায় আছি, অথচ আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন 1400 বছর আগের থেকেই। فزينوا لهم ما بين أيديهم وما خلفهم الله বলে শয়তানকে আমি চাপাইয়া দিই। তখন শয়তান কি করে, শরীয়ত বিরোধী কাজটাকে সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করে দেয়। কথা বুঝতেছেন আপনারা, কোন লাইনে কথা চলতেছে বুঝতেছেন? আচ্ছা, সম্ভবত আমার ভাই হাকিমুন নাফস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া ঢুকলেন, তার গাড়ির কালারটাই এটাই, ভিতর তো দেখি নাই কালা গ্লাস। যেহেতু হুজুর চলে আসছেন, আমি আর একটা কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ, আমার অনেক একটু দূরে যেতে হবে। আর একটা কথা জুয়ান, তোরা তো খালি বলেন বলেন বলছে, এখন তো বিরুদ্ধে যাবে। এ একটু আগে পক্ষে বলছি, পক্ষেও বলছি, এখন বিরুদ্ধে গেলে সমস্যা। সমস্যা হইলেই কি আমার বলা, আমি বলবো, আমি বলার জন্যে আসছি। তুই খুশি হইলেও বলবো, নারাজ হইলেও বলবো, আমি তোরে খুশি আর নারাজ করতে আসি না, আমি আমার মালিককে খুশি করতে আসছি। আল্লাহর হাবিব বলেন, কসু শারিফ অফুল লোহাক, এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করক। মুশরিকরা মোষ রাখে, দাড়ি কাটে, তুমি আমার উম্মত, তুমি মোষ কাটবা, দাড়ি ছাড়বা, দাড়ি রাখবা। আপনি দাড়ি কাটছেন, কাটছেন আল্লাহ মাফ করবেন, আশা করি করতে পারেন, আল্লাহ চাইলে সব গুনাই মাফ করতে পারেন। কিন্তু স্বীকার করেন দাড়ি কাটা কি হারাম? বলেন হারাম, বলে চিল্লাইয়া সবাই বলেন, একটু ডরাইতেছে, তাহলে আমি কি হারাম কাম করি? বলেন চিল্লাইয়া বলেন, দাড়ি কাটা কি? না না, আরো চিল্লাই, এটা এটা বেশি চিল্লাড়ি দেওয়া লাগবে, বলেন বলে আবার একসাথে, দাড়ি কাটা কি? শয়তান কয়, এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান তো শব্দ লাগাইতে হবে। তো কি শব্দ বানাইছে শয়তান কয়? স্মার্ট। শব্দ কি? শব্দ কি? বলে মানে কি? কয় তুমি দাড়ি না কাটলে তুমি আন স্মার্ট। কয় হুজুর শয়তান যে এই কথা বললো আপনি কই জানলেন, কেমনে জানলেন? কয় তুই আমারে কানা হুজুর মনে করিস না, আমি কানা না, কানা না, আলহামদুলিল্লাহ আল্লাহ চোখ দিছেন, আল্লাহ চোখ দিছেন, তুমিও চোখ খোলো দোস্ত। 2 বছর আগে আমার টেলিভিশনের এক বিজ্ঞাপন একজনে দেখাইছে, অবাক করার বিষয়, আরে কিভাবে ওদের চক্রান্ত চলতেছে। এক জোয়ান ছেলে, নওজোয়ান হ্যান্ডসাম, রাস্তায় হাঁটতেছে, তো এখন মেয়েরা তারে দেখলে মুখ ফিরায় আনে, এটা তার জন্যে বড় কষ্টের। কয় কিরে, কার আবার চোখ লাগলো আমার দিকে, মেয়েরা তাকায় না কেন? পোলাবাইন তো এমন রাস্তায় হাঁটে, বেড়ি দেখলে আশা করে আমার দিকে একটু তাকাক, যেন তাকায়, এজন্য সামনে কাছাকাছি আইলেই চুল ধরি একটা লড়া মারে। কথা ঠিক নি রে? হুন্ডা চালায় সোজা রাস্তা, ভালো রাস্তা, কোনো বাঁকা বুকা নাই, সোজা চলতেছে, যেই দেয় সামনে মাইয়ে একটা, এখন হুন্ডা আর যায় গাতাত পরে মাঝে মাঝে। কথা ঠিক না? বেহায়ার গোষ্ঠী আবার ঠিক কয়, শরম লাগে না? এই অবস্থা দেখে দৌড়াইয়া ঘরে আসছে, কিরে ঘটনা কি, মাইয়ার আমার দিকে তাকায় না কেন?
ঘরে যায় আয়নায় তাকায় কয় হায় খোদা এই নি কাহিনি, দেহে যে খোসা খোসা দাড়ি উঠছে, দেখেন হামলাটা কোথায়, হামলাটা কোথায় দেখেন, খোঁচা খোঁচা দাড়ি উঠছে। এই জন্যে মেয়েরা তাকায় না, কি বুঝালো যে দাড়ি থাকলে তুমি আনস্মার্ট, তোমার দিকে মেয়েরা তাকাবে না। যেই কোম্পানির অ্যাড ওই কোম্পানি, যেই কোম্পানির বিজ্ঞাপন ওই কোম্পানির একটা রেজার কিনছে, ওইটা দেখাইতেছে রেজারের বিজ্ঞাপন আর কি, ওইটা দিয়া এইবার সুন্দর করিয়া শেভ কইরা, শেভ কইরা সাফান সাফা, এইবার যখন রাস্তায় বাড়িছে এখন সব মাইয়ারা খালি এর দিকে হুমড়ি খায়া পড়ে, খালি নেমনে তাকায়। কি বুঝাইলো আপনারে, কি মেসেজ দিল, যে তুমি দাড়ি রাখবা তুমি আন স্মার্ট ছেলে, তুমি দাড়ি কাটবা তুমি স্মার্ট, দেখো না এখন মেয়েরা কেমনে তোমার দিকে তাকায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কি বাস্তব, দাড়ি কাটলে স্মার্ট হয়? হ্যাঁ হ্যাঁ, আরে বলেন না আপনারা, এই কথাটা কি সঠিক, দাড়ি কাটলে স্মার্ট হয়? বলে সঠিক না, এটার প্রমাণ কি? প্রমাণ জানো না তুমি, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী কত সুন্দর ছিলেন জানেন, আমার তো সময় নাই একটু শোনাই দিই আপনাকে, আমার নবী কত সুন্দর ছিলেন জানেন আপনারা? আর জানেন না, আয় হায় 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 কি সুন্দর ছিলেন আমার নবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাতের ছুরি গুলা দিয়া নিজেদের হাত কাটে আর বলে, কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে সূরা ইউসুফ, ওয়াকাত্তানা আইদিয়াহুন হাত কাটে আর বলে এটা মানুষ না মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফিরিস্তা। আচ্ছা একটা মজার কথা বলি, জুবান অনেক জুয়ান পোলা পায় না আছে, এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে ব্যথা পায় না, ওই যে ইউসুফের দিকে তাকায় পাগল হয়ে গেছে ব্যথা পায় না, তাকায় রিজার হাত কাটে। এইবার একটু বুঝে শুনে বলেন তো, তাকাইছে কয় পক্ষ? এক পক্ষ, সবাস, কারণ নবী ইউসুফ তাকান নাই, তিনি নবী, তিনি নিষ্পাপ, সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ, কেউ কোনো নবী কোনো গুণা, কোনো নবী কোনো গুণা করেন নাই, কাজী তাকানো কয় পক্ষের? জন বলবেন ভালো করে শোন, কয় পক্ষের? এক পক্ষ তাকাইছে ব্যথা পায় না। আরে কারবার দেখছো, শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কান কাটা চোখ উপড়ানো ভুড়ি বেরিয়ে রয়েছে, হাত একটা ওই পাশে পাও একটা ওই পাশে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটা মুস্কি হাসি মুখে লেগে থাকে। কিরে ভাইয়া ব্যথা পায় নাই? ব্যথা পাইবো কেমনে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে তাও নাপাক তাকানি, এক পক্ষ তাকাইয়াই তো হাত কাটে খবর নাই, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানো এক পক্ষ না, শহীদ দেখতেছে জান্নাতের হুর গিলমান ডাকছে ওয়েলকাম আসো আসো, আর শহীদের দিকে আল্লাহ তাকায় রয়েছে, তাকানো কয় পক্ষের? আরে তাকানো কয় পক্ষের? দুই পক্ষের তাকানো চলছে, ওখানে ব্যথা আসবে করতে। হায় মালিক, আম্মা জানাই সবরে, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাতের ছুরি গুলা দিয়া নিজেদের হাত কেটেছিল, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরি গুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহু আকবার। আরবের বিখ্যাত কবি সাহাবী কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সুন্দর যে পাগল হইয়া কবিতা লিখতেছে, না হারে কি সুন্দর কথা, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। অগনবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই, নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়া দিছেন।
শেষ। আরেক কবি নবীর সৌন্দর্য লিখতে যায়, নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা লিখতে যায়, ধুর এটা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। কি লেখেন? ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়িদাল বশর, মিন ওয়াজহিকাল মুনীর, লাকাদ নাওয়ারাল কমর, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বর পুত্র, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কি করব, কারো পক্ষেই করা সম্ভব না। তাই শেষ একটা কথা বলে যাই, নবী গো আল্লাহর পরে আপনি সবচেয়ে দামি আর কেউ না। আমার নবী যে এত সুন্দর ছিলেন, মনোযোগ দেন শেষ কথা, আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন? আর এটাও জানেন না? কারণ জানেন না? আর কথা তো বলেন, কারণ জানেন না? কারণ হইল নবী প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন তিনবার জিলেট রেজার দিয়ে শেভ করতেন। এত আসতে না নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কেটে না রেখে। আরো জোরে, দাড়ি কেটে না রেখে। তোরে কে বলল দাড়ি কাটলে স্মার্ট হয়? আরে বল না, কে বলছে? কথা বলে না। আরে কে বলছে দাড়ি কাটলে স্মার্ট হয়, কে বলেছে? আপনি কেমনি বুঝলেন? কো আল্লাহ করে জানায় দিছে সূরা হামিম সিজদা আয়াত 25। মালিক বলেন, ওকায়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. الله سبحانه وتعالى আমাদের চোখ খুলে দেন, অন্তর খুলে দেন, যেন আমরা শয়তানের চক্রান্তগুলো চোখে দেখতে পাই, অন্তর দিয়া বুঝতে পারি এবং বাঁচতে পারি। আল্লাহ বাঁচারও তৌফিক দান করেন। হক্কানি বুজুর্গ আলেমদের কাছে আসা যাওয়া করবে তো সময়ের শয়তানের চক্রান্তগুলো তারা আপনাকে আঙ্গুল দিয়ে দেখায়া দিবে, তখন বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে, সবার ইমানকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।